এখানে লাইনে দাঁড়াতে গেলে টিকিটও করাতে হয়। 60 টাকা আছে, টিকিট 50 টাকা। এই একদম সুন্দর রাস্তা, এক পাশে রয়েছে পাহাড়। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমি রয়েছি নীলাচল পর্বতের ওপরে, কামাখ্যা মন্দিরের একদম পাশে। আমি কালকে 10:20 নাগাদ আমি গুয়াহাটি স্টেশনে নেমেছি, তারপর ওখান থেকে বাসে করে আমি এখানে এসেছি। আগের ভিডিওটা যারা দেখোনি তারা একবার দেখে নিও, তাহলে বুঝতে আরো বেশি ভালো হবে। তো আজকে আমি প্রথমে দর্শন করব কামাখ্যা মন্দির, তারপর এখান থেকে আশেপাশে যা যা ঘোরার জায়গা আছে, মানে একদিনে যা যা ঘোরা যায় সেই সব জায়গায় আমি আজকে যাব। এখন আমি আমার রুমে রয়েছি, রুম একদম এল্লো বেল্লো। এই যে প্রীতমদা বসে আছে। আমাদের মন্দিরে যাওয়ার কথা ছিল ভোর 5টার সময়, ভোর 4টে থেকেই লাইন দেওয়া শুরু হয়ে যায়। আমরা অলরেডি অনেক লেট করে ফেলেছি, এখন সময় হচ্ছে 9:49, অনেক লেট হয়ে গেছে, এখন হয়তো অনেক লাইন পড়ে গেছে। যাই হোক, তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ি। সব কথা হচ্ছে বাইরে বেরিয়ে, সবকিছু আজকে তোমাদের দেখাবো, মন্দিরের ভেতরটা আর এখানে যা যা ঘুরবো সব দেখাবো। চলো বেশি লেট করবো না, বেরিয়ে কথা হচ্ছে। আমরা ছিলাম এই হোটেলে, হোটেলের নাম হচ্ছে ছায়া ভবন, একদমই মন্দিরের কাছে, 1 মিনিট লাগে মন্দিরে যেতে এখান থেকে। এই হোটেলে যদি তোমরা থাকতে চাও আমি ফোন নাম্বার সবকিছুই দিয়ে দেবো, তোমরা থাকতে পারো এই হোটেলে। বন্ধুরা, একবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি হোটেলটা মন্দির থেকে কতটা কাছে। এই যে পেছনে দেখছো, এটা হচ্ছে আমাদের হোটেল ছায়া ভবন, আর একদম উল্টো দিকেই ওই যে ওখানে রয়েছে মন্দিরের গেট। এখান থেকেই সব দোকানপাট শুরু হয়ে যাচ্ছে, রাস্তার পাশে সব দোকানপাট রয়েছে যেখান থেকে তোমরা পূজোর প্রসাদ সবকিছু নিয়ে তারপর মন্দিরে প্রবেশ করতে পারো। আমি কিছু নিয়ে নিচ্ছি। মন্দিরের ভেতরে তোমাদের জুতো খুলে যেতে হবে, তো এই দোকানে তোমরা জুতো রাখতে পারো। এইটা আপনাদের ছোট প্যারাডল আছে 250 গ্রাম, 100 টাকা, হাফ কেজি আছে 200, আর এগুলো ড্রাই ফ্রুট আছে আপনাদের 60 টাকা আছে, এটা 50 ভোগ 60 টাকা, এটা 70 টাকা, মানে 60 টাকা থেকে প্রসাদ শুরু হচ্ছে না? 50 টাকারও আছে, 50 টাকার আছে। 50 টাকার কোনটা দেখি, মন্দিরে প্রবেশ করার পথ, এটা দিয়ে কিন্তু সবাই যায়। আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের হোটেল, 60টা সিঁড়ি আছে, দুপাশে দেখো কত দোকান, দেখো বিভিন্ন রকমের দোকান রয়েছে। সিঁড়ি দিয়ে ওঠার সময় দুপাশে কিন্তু অনেক দোকান, যেতে পারবে তো? ও দেখো, এই যে হচ্ছে কামাখ্যা মন্দির, পেছনে দেখছো এটাই হচ্ছে মেন কামাখ্যা মন্দির, যেটার মধ্যে রয়েছে কামাখ্যা দেবীর যে যোনি সেটা এটার মধ্যে রয়েছে। তো এখন এটাকেই দর্শন করব। অলরেডি অনেক লেট হয়ে গেছে, সবাই ভোর 4টে থেকে 5টা থেকে লাইন দাঁড়িয়েছে, আর এখন আমরা 10:30 সময় মন্দিরের ভেতরে এসেছি, এখন লাইন দেব। জানি না 1টার মধ্যে দর্শন করতে পারবো কিনা, যদি না করতে পারি তাহলে তো বাকি জায়গা ঘোরা হবে না। এখানে লাইনে দাঁড়াতে গেলে টিকিটও করাতে হয়, প্রথমে টিকিট করাবো তারপর লাইনে দাঁড়াবো। আর আজকে সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা। তো চলো যাই। আচ্ছা টিকিট লেনা পড়তে কি করবে পাশ? মন্দির দর্শন করার জন্য তোমাদের এখান থেকে এই কাউন্টার থেকে পাস নিতে হবে, সেই পাস দিয়ে তোমরা লাইনে দাঁড়াতে পারবে। এই যে হচ্ছে লাইন, এখান থেকে লাইন স্টার্ট হয়, এই গেট দিয়ে ঢুকে সামনে থেকে লাইন দিতে হয়। এই যে এখান থেকে লাইন দেওয়া শুরু হয়, দেখো কত লম্বা লাইন। হ্যাঁ, এই দেখো এখানে লাইন দিয়েছে, এই লাইনটা লম্বাভাবে ভেতর ভেতর দিয়ে যেতে হয়, পরপর পরপর। দেখো আমি দেখাচ্ছি তোমাদের, এই সব বসে আছে, দেখো একদম এরকম ভেতর ভেতর দিয়ে তোমাদের মন্দিরের কাছে যেতে হবে। তো আমরা এত লেট করে ফেলেছি, এখন বাজে হচ্ছে 11:15, 1টা অবধি মন্দিরের গেট খোলা থাকবে, তারপর আবার 3টে থেকে গেট খোলা হবে। তো সেই কারণে ভাবছি কি যে আমরা আজকে আর দর্শন করব না, কালকে দর্শন করব। এমনিও ভেতরটা তো তোমাদের দেখাতে পারবো না, তো চলো এখন মন্দিরের বাইরে বেরিয়ে যাই, বাকি জায়গা ঘুরে আসি। এই মন্দির চত্বরে রয়েছে একটা মিউজিয়াম, এখানে মিউজিয়াম রয়েছে। দাদা কি কি আছে এর মধ্যে দেখা? মায়ের মানে পুরনো বস্তু আছে, পুরনো সব কিছু রয়েছে না মন্দিরের, বিভিন্ন রকম পুরনো জিনিস এই মিউজিয়ামে রয়েছে, চলো দেখে আসি। এই যে হচ্ছে মিউজিয়াম, আর দেখো বাইরে কত কিছু রয়েছে পড়ে, চলো ভেতরে যাই। ও দেখো অনেক কিছুই রয়েছে এর মধ্যে।
মানে এই মিউজিয়ামের ভেতরে তোমরা দেখতে পারবে এই মন্দিরে যা যা পুরনো জিনিসপত্র সমস্ত কিছু রয়েছে, থালা বাসন, তাছাড়া বলি দেওয়ার যে কি বলে ওগুলোকে, ভালা, বলি দেওয়ার ভালা, হ্যাঁ বলি দেওয়ার যে ভালা হয় সেই বিভিন্ন রকম ভালা রয়েছে। দেখো এই দেখো যে ঘন্টা বড় বড়, এই দেখো বিভিন্ন রকম ঘন্টা রয়েছে। এখানে অনেক কিছু দেখার রয়েছে, কামাখ্যা দেবীর মন্দির দর্শন করে একবার এই জায়গাটা ঘুরে যেতে পারো, বেশ ভালো লাগবে, অনেক কিছু আছে দেখার। এই মন্দিরের বাইরেই একটা জায়গায় হচ্ছে অন্ন সেবার দেওয়া হয়, মানে প্রসাদ দেওয়া হয় বিনামূল্যে। এই যে গেট, এখান থেকে টোকন নিয়ে তারপর এর ভেতরে যেতে হবে, এখানে হচ্ছে প্রসাদ দেওয়া হয়। কুপন নেওয়ার জন্য তোমাদের এই রুমে এসে বসতে হবে। দেখো অনেকে বসে আছে। হম মহারাষ্ট্র সে আয়ে হুয়ে দর্শন লেনে কে লিয়ে, এ হামারে সচিন ভাইয়া হে, নিয়ে নিয়েছি কুপন। আমি প্লেট নিতে ভুলে গেছিলাম। দেখো কত সুন্দর একটা জায়গা, সবাই দাঁড়িয়ে খাচ্ছে। কি কি দিয়েছে দেখো, খিচুড়ি দিয়েছে, ফুলকপি, মটরের তরকারি, আর এখানে পায়েস রয়েছে আর পাঁপড়, বেশ সুন্দর। না আসলে বোঝা যাবে না যে কামাখ্যার মন্দিরটা কিরকম ভালো লাগে, মনটা জুড়িয়ে যায়। দাদা কেমন লাগছে আপনাদের? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। সত্যি প্রসাদটা খুবই সুন্দর হয়েছে, মানে সবাই চেটে পটে খাচ্ছে। চাইলে কিন্তু তোমরা আরো একবার নিতে পারবে, তাই তো? চাইলে আবার নিতে পারবে। না পাঁপড় দেবে না, পায়েস দেবে না। খিচুড়ি আর সবজি তোমরা যতবার ইচ্ছা নিতে পারো, কিন্তু পায়েস পাঁপড় একবারই দেওয়া হয়। সত্যি দারুণ ছিল। তো তোমরা যখন এখানে আসবে অবশ্যই কিন্তু এই প্রসাদ খেয়ে দেখবে, দারুণ লাগবে। 12টা থেকে 3:30 অবধি এই প্রসাদ দেওয়া হয়। তো বন্ধুরা, কামাখ্যা মন্দির থেকে সোজা চলে এসেছি আমাদের ভারতবর্ষের সবচেয়ে লংগেস্ট রিভার রোপওয়ে, যেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে চলাচল করে। কামাখ্যা মন্দিরের বাইরে থেকে বাসে করে সোজা চলে এসেছি কাচারি বাস স্ট্যান্ড। এটা হচ্ছে কাচারি বাস স্ট্যান্ড, বাসে করে এখানে আসতে ভাড়া নিয়েছে হচ্ছে 30 টাকা। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। কটা থেকে কটা অবধি খোলা থাকে? 8:30 থেকে 4:30 পর্যন্ত। তো চলো টিকিট করে নিই। এই যে হচ্ছে টিকিট কাউন্টার। তো বন্ধুরা নিয়ে নিয়েছি টিকিট, টিকিট নিল 100 টাকা যাওয়ার জন্য। যাওয়া আসা দুটো যদি তোমরা করতে চাও তাহলে 200 টাকা নেবে, কিন্তু ওটার একটা প্রবলেম রয়েছে কি, 2 ঘন্টা টাইম থাকবে ওপারে গেলে, ওপারের থেকে আবার 2 ঘন্টার মধ্যে তোমাদের আবার ব্যাক করতে হবে, যেহেতু ওখানে গিয়ে আমরা একটা মন্দির দর্শন করব। তো সেই কারণে যাওয়ার টিকিটটাই নিলাম, আসার সময় আবার টিকিট করে নেব। তো এখানে আমাদের চেকিং হলো, এবার আমাদের ওপরে নিয়ে যাওয়া হবে। তো বন্ধুরা চলে এসে আমরা উপরে, এখন এখানে টিকিট দেখাতে হবে। এই যে এখানে সব বসার জায়গা রয়েছে, এখানে বসে ওয়েট করব, রোপওয়ে এখনো আসেনি। তো চলে এসেছে আমাদের রোপওয়ে, এখন আমরা যাব। উঠে পড়েছি, এটা উঁচু দেখো। It is one of the longest in India. তো বন্ধুরা পৌঁছে গেছি ডেস্টিনেশনে, সময় লাগলো 10 মিনিট ওখান থেকে এখানে আসতে।
প্রায় 2 কিলোমিটার লংগেস্ট রিভার রোপওয়ে ব্যাপক লাগলো চড়ে। 100 টাকায় তোমরা চলে আসতে পারবে, দারুণ লাগবে। স্কুটি খুদ লেগে ভি যা সকতে আধা ঘন্টা কি আধা ঘন্টা 300 এক ঘন্টা 600 পেট্রোল আমার হ্যাঁ দেখো এখান থেকে নেমে তোমরা এখানে কত ছোট ছোট দোকান পাবে যেখানে তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারো, তারপর এখান থেকে মন্দিরের দিকে যেতে পারো। যেটু এখানে কি কি পাওয়া যায় এখানে, মানে তোমরা রুটি ভাত সবজি সব কিছু পাবে। তো বন্ধুরা এখান থেকে একটা স্কুটি বুক করে নিয়েছি, 1 ঘন্টা 300 টাকায় 1 ঘন্টা আমাদের 1 ঘন্টা পুরো দিচ্ছে এই স্কুটি করে আমরা ঘুরবো এই জায়গাটা। এখন সময় হচ্ছে 2:35, আমাদের 3:35 এর মধ্যে চলে আসতে হবে। এটার পরে যদি আমরা ঢুকি তাহলে আমাদের কাছ থেকে এক্সট্রা টাকা নেওয়া হবে। চলো, খুব সুন্দর একটা রাস্তা, খুব সুন্দর রাস্তা দেখো তো, বেশ ভালো লাগছে, মানে একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো তোমরা এখানে আসলে এই স্কুটি নিয়ে 2 মন্দির ঘুরে নিতে পারো, তারপর আবার ব্যাক করে যেতে পারো। দীর্ঘেশ্বরী মন্দির যাওয়ার পথে তোমরা দেখতে পারবে এই প্রভু শ্রী শ্রী দৌল গোবিন্দ মন্দির, তো এটা আসার সময় দর্শন করব। আগে চলো ওটা করে আসি। পাহাড় নিচ্ছি পাহাড়, রাস্তাটা কিন্তু খুব সুন্দর রাস্তা, কোথাও ভাঙাচোরা নেই, একদম সুন্দর রাস্তা। এক পাশে রয়েছে পাহাড়, 5 কিলোমিটারের পথ বলেছিল, প্রায় আমরা 3 কিলোমিটার চলে এসেছি, দেখা যাক আর কত দূর। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি শ্রী শ্রী দীর্ঘেশ্বরী দেবালয়। মন্দিরটা কিন্তু একদমই পাহাড়ের ওপরে। বন্ধুরা মন্দিরের প্রবেশদ্বারের পাশেই দেখো একটা পাথর রয়েছে যেটা দেখতে একদমই ষাঁড়ের মুখের মতো, কান রয়েছে মুখ রয়েছে সব একই রকম লাগছে। চলো এবার যাওয়া যাক, সামনে রয়েছে অনেক কটা সিঁড়ি, এই দেখো অনেকটা উপরে উঠতে হবে। মন্দিরটা একদমই পাহাড়ের ওপরে, মানে এখানে যে কটা মন্দির দেখলাম বেশিরভাগ মন্দিরই কিন্তু পাহাড়ের ওপরে। যেহেতু আমরা এখন আসামে রয়েছি আর আসামে কিন্তু প্রচুর পাহাড়, শহরের চারিপাশে পাহাড় রয়েছে, পাহাড়ের ওপরে ওপরেই কিন্তু সুন্দর সুন্দর মন্দির রয়েছে। ও এই জায়গাটা দেখো দারুণ জায়গা, মাত্র কটা সিঁড়ি পার করেছি, এখনো অনেক কটা করতে হবে, তারপর ওই যে রয়েছে মন্দির, এখানে দেখো রয়েছে গণেশের একটা মূর্তি, এই পাহাড়ের পাথর কেটেই কিন্তু এরকম মূর্তি করা হয়েছে। আর এখানে কিন্তু অনেক বানরের উৎপাত, অনেক বানর আছে এখানে, তো কিছু কিন্তু নিয়ে আসলে পর একটু সাবধানে নিয়ে আসবে, কারণ এই বানরগুলো কিন্তু হাত থেকে কেড়ে নেয়। এই দেখো একটা ছোট বানর। চলো আমি ক্যামেরাটা নামিয়ে রাখি, নাহলে আমার ক্যামেরা নিয়ে চলে যাবে। দেখো এখানে কত সুন্দর রাজাস আছে সব। ও দারুণ, এদিক থেকে আমাদের যেতে হবে মন্দিরের ভেতরে। আমার গোপুরতে কিছুই দেখা যাচ্ছে না, মন্দিরের ভেতরটা একদম অন্ধকার, অন্ধকারের মধ্যেই পুজো হয়, কিছুই বোঝা যাচ্ছিল না আমার গোপুর দিয়ে। তো ভেতরে আর করলাম না ক্যামেরা। তো বেশ একটা সুন্দর মন্দির, তোমরা এখানে অবশ্যই আসতে পারো, বেশ ভালো লাগবে। আমরা চলে এসেছি দোল গোবিন্দ মন্দির, বেশ ভালো একটা মন্দির, তোমরা এটা ঘুরে যেতে পারো। আমি আর বেশি লেট করছি না, চলে যাই, আর 10 মিনিট আছে, না হলে কিন্তু ওখানে আবার বেশি টাকা দিতে হবে। বন্ধুরা 300 টাকা দিয়ে স্কুটি ভাড়া করে 2টো মন্দির দর্শন করে আসার সময় আমরা এসেছিলাম হচ্ছে রোপওয়ে করে, এখন যাচ্ছি 5 টাকা করে এই লঞ্চে করে যাব হচ্ছে ওপার। রোপওয়ে থেকে যেখানে আমরা নেমেছি ওখান থেকে একদমই কাছে এই লঞ্চ ঘাট, তো তোমরা যদি টাকা বাঁচাতে চাও তাহলে আসার সময় রোপওয়ে করে আসো, আর যাওয়ার সময় 5 টাকা দিয়ে এই লঞ্চে করে যেতে পারো। আসার সময় ব্রহ্মপুত্র নদী ওপর থেকে দেখেছি, আর যাওয়ার সময় একদম কাছ থেকে দেখছি, ভিউটা দেখো কত সুন্দর লাগছে।
তো বন্ধুরা এখন সময় হচ্ছে 8:19, ওখান থেকে ঘুরে তারপর হোটেলে এসে ফ্রেশ হয়ে এখন বেরিয়েছি ডিনার করতে। তো চলো এখন চারিপাশটা তোমাদের একটু দেখিয়ে দিই। 8টার মধ্যেই মন্দির চত্বরে যেসব দোকান রয়েছে সব কিন্তু বন্ধ হয়ে যায়। সকালবেলা যেমন ছিল এই জায়গাটা এখন কিন্তু তেমন নেই, যা যা দোকান ছিল সব এখন বন্ধ। এদিকে যেসব দোকান ছিল প্রসাদ ফল ফুলের সব এখন বন্ধ রয়েছে। রাতে যদি খাওয়া দাওয়া করতে চাও আমি বলবো একটু আগে আগে 7টার মধ্যে খাওয়া দাওয়াটা করে রুমে চলে যাওয়াটাই বেটার হবে। এই যে হচ্ছে কিছু হোটেল যেগুলো একদমই মন্দিরের কাছে, মঙ্গলমূর্তি হোটেল, অন্নপূর্ণা হোটেল, এই হোটেলগুলোতে তোমরা খেতে পারো। এখন সময় হচ্ছে 8:30, মোটামুটি 9:30 বা 9টার মধ্যেই এই রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যাবে। তোমরা চেষ্টা করবে 7টা বা 7:30টার মধ্যেই এসে খাওয়া দাওয়া করে নেওয়ার। আজকে আমি আর এখান থেকে খাবো না, আমি একটু নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। রাইস কত করে? 70। ডাল, আলু ভাজা, পেঁপে আলুর তরকারি, পাঁপড় দিয়েছে। তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে একদিনে আমি যতটা পেরেছি জায়গাটা ঘোরার চেষ্টা করেছি। অনেক কিছু তো ঘোরার রয়েছে কিন্তু একদিনে সবকটা জায়গা ঘোরা সম্ভব না। তো আজকে যা যা জায়গা ঘুরেছি সেগুলো তোমাদের দেখিয়েছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই তো প্রথমবার আমি গুয়াহাটি এসেছি, ভবিষ্যতে আরও অনেকবার আসা হবে, তো তখন আমি আরও ভালোভাবে তোমাদের দেখাবো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে। এখন আমি রুমে যাব, রুমে গিয়ে রেস্ট করব। কালকে আবারও একটা নতুন জায়গায় যাব, সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। টাটা।